আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি কিছুদিনের মধ্যে শুরু করতে চাচ্ছি হ্যান্ড পেন্ট, শাড়ির মধ্যে করব, পাঞ্জাবি শাড়ি থ্রি পিস এগুলোর মধ্যে হ্যান্ড পেন্ট নিয়ে কাজ শুরু করব। এই জন্য আমি ফ্রেমটা বানিয়েছি। ফ্রেমটা 5 ফিট বাই 4 ফিট, মানে লম্বায় 5 ফিট 5 ফিট এবং প্রস্থে হচ্ছে 4 ফিট। এটা আমি এখানে কাঠ দিয়ে বানিয়েছি আর এখানে ইলাস্টিক উপরে অ্যাড করেছি, যাতে শাড়িটা মানে এখানে শাড়ি যখন লাগাবো যাতে মানে ছিঁড়ে না যায়। আর এখানে ফোম দিয়েছি আর ইলাস্টিকের উপরে লোহা না মেরে এখানে কিছু পিন দিয়ে ইলাস্টিকটাকে আটকে দিয়েছি। আর এখানে কিছু ছিদ্র দিয়েছি যাতে আমি কাঠটাকে যাতে শক্ত করে ধরে রাখা যায়, কাঠটা যাতে নড়ে না যায়, এই জন্য আমি এখানে কিছু ছিদ্র করে এখানে পিন ঢুকে দেব। পিন না, ঠিক কাঠের কিছু ইয়ে বানিয়েছি, ওগুলো দিয়ে আটকে দেব। এভাবে এই কাঠের টুকরোগুলো এভাবে চার ছিদ্রের ভিতর দিয়ে ঢুকিয়ে কাঠটাকে শক্ত করে বেঁধে রাখা যাবে, যাতে কাঠ কাজ করার সময় কাঠটা সরে না যায়। এই জন্য এখানে আমি আটটি ইয়ে দিতে বলেছি, যে আমাকে বানিয়ে দিয়েছে কাঠমিস্ত্রি, তাকে বলেছিলাম আর কি এখানে 4টা কাঠের টুকরা বানিয়ে দিতে ছিদ্রগুলো আটকে রাখার জন্য। এখনও কাজ শুরু করিনি, দেখা যাক কাজ শুরু করার পরে বাকিটা বুঝতে পারবো। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।